গেমের ভিতর চলে আসে শার্পেন্ড রিং ইভেন্ট, আর এই রিং ইভেন্টটা কমপ্লিট করতে কত ডেমন লাগবে ভিডিওর ভিতরে জানতে পারবেন। তাছাড়া এখানে ইউনিভার্সাল টোকেন দিয়ে বান্ডেলগুলো এক্সচেঞ্জ করতে পারবেন, যাদের কাছে আগে থেকে ইউনিভার্সাল টোকেন আছে তারা বান্ডেলগুলো খুব সহজে বের করে নিতে পারবেন। তো আমরা এখানে সরাসরি স্পিন করা শুরু করব। প্রথমে আমরা 200 এর মধ্যে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমরা ভালো কিছু পাই কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউনিভার্সাল টোকেনের সাথে একটা ফেস পেন্ট পেয়ে গেছি, আর এখানে কিন্তু তেমন কোনো ভালো আইটেম রেট পাইনি। তো মোটামুটি কিন্তু ভালোই টোকেন দিছে। তো এখন এখানে আমরা আবারও স্পিন করব 200 ডেমন খরচ করে, দেখা যাক এই স্পিন আমরা ভালো কোনো কিছু পাই কিনা। তো এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু স্পিন করে দিয়েছি, আর এই স্পিনে কিন্তু আমাদের দুইটা একটা করে টোকেন দিচ্ছে, তাছাড়া কিন্তু কোনো কিছুই দিচ্ছে না। তবে এখানে যে ফিমেল অপশন বান্ডেল দিচ্ছে এটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে। তো তেমন কোনো কিছু পাইনি, আমরা আবার এখানে 200 এর মধ্যে স্পিন করব। তো স্পিন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা দুইটা করে টোকেন পাচ্ছি। এখানে বান্ডেল অথবা কাটানা যে কোনো একটা কিছু দিয়ে দে, এখান থেকে কোনো কিছুই দিচ্ছে না গ্যারানা, মানে পুরোপুরি একটু চালাকি করতেছে। তো দেখতে পারলেন আমরা কিন্তু তেমন কোনো কিছু পাইনি এখান থেকে আবার সেই ফেস পেন। তো এখন এখানে আমাদের আবার স্পিন করতে হবে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা বান্ডেল আছে। আমি এখান থেকে সরাসরি ফিমেল ভার্সনের বান্ডেল এটা এখন এক্সচেঞ্জ করে নিব, কারণ এটা আমার অনেক ভালো লাগছে মেল ভার্সনের বান্ডেল থেকে। তো এই ফিমেল ভার্সনের বান্ডেলটা কিন্তু আমি পেয়ে গেলাম, এখন আমাকে কাটানা আর বান্ডেল বের করতে হবে। তো যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেমগোর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে 100% বিশ্বের সাথে ডায়মন্ড কিনতে পারবেন, আপনারা সকলে এখান থেকে টপ আপ করবেন। এখন যেহেতু মেল ভার্সনের বান্ডেলটা বের করব, তো আমরা এখানে সরাসরি উড়ো ধরে স্পিন করব। 200-এর মধ্যে প্রথমে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিন আমরা ভালো কিছু পাই কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেমন কোনো ভালো আইটেম রেট এখান থেকে পেলাম না, জাস্ট ফালতু ফালতু আইটেম রেট পাচ্ছি। তো আমরা আবারও 200-এর মধ্যে স্পিন করে দিয়েছি, দেখা যাক। আর এই স্পিনে কিন্তু আমরা কাটানা স্কিনটা পেয়ে গেছি, আর তার সাথে কিন্তু অনেকগুলো ইউনিভার্সাল টোকেনও পাচ্ছি। তো আমাদের কিন্তু লাকটা খুবই ভালো। তো কাটানা তার সাথে ফেস পেন্ট এই দুইটা কিন্তু আবারও পেয়েছি। এখন এখানে কিন্তু আমাদের আরও অনেক টোকেন লাগবে এই বান্ডেলটা বের করার জন্য। তো আমরা কিন্তু এখানে উড়াধুরা স্পিন করব আর স্কিপ করব, কারণ আমাদের হাতে সময় কম। তো আমরা 200 স্পিন করলাম, আবারও স্পিন, দেখা যাক কিছুই পাইনি। তো এখন আবারও 200 মধ্যে স্পিন, দেখা যাক কিছুই পাইনি। আবারও 200 মধ্যে স্পিন, দেখা যাক কিছুই পাইনি। এখন আমরা আবারও 200 মধ্যে স্পিন করব, আর এই স্পিনে দেখা যাক ভালো কোনো আইটেম রেট পাই কি না। তো এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো আইটেম রেট পাচ্ছি না, কিন্তু শুধু আলতু ফালতু রিওয়ার্ড ছাড়া তেমন কোনো কিছু দিচ্ছে না। তো আমাদের কিন্তু ডায়মন্ড শেষ হয়ে গেছে, আর আমাদের 160টা টোকেন আছে, এখনও কিন্তু 40টা টোকেন লাগবে। তো আমাদের কাছে যেহেতু ডায়মন্ড নেই তার জন্য আর স্পিন করতে পারছি না। এখন আমি আপনাদের বলে রাখি পুরো ইভেন্টটা কমপ্লিট করতে আপনাদের কত ডায়মন্ড লাগতে পারে। তো পুরো ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আপনাদের লাগতে পারে 2000 থেকে 2500 ডায়মন্ড, আর এক একটা বান্ডেল বের করতে কিন্তু মিনিমাম 2000 ডায়মন্ড লাগবে। যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু আগাভাগে পেয়ে যাবেন, আর যদি লাক খারাপ হয় তাহলে কিন্তু অনেক বেশি ডায়মন্ড লাগবে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।